এসে গেছি আজকের লাইভে। আজকে কথা বলবো এই করোনার জন্য যে অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, রেকি আমাদের কীভাবে হেল্প করবে সে ব্যাপারে একটু কথা বলবো আজকে। একটু ওয়েট করে যাই, কারা এসেছেন একটু দেখে নিই। কেউ আছেন কি? ওকে, দুজন এসেছেন, আর একটু ওয়েট করি। আজকে কথা বলবো, চারদিকে এখন এমন একটা আনস্টেবল অবস্থায় সব কিছু আছে, হাউ রেকি হেল্পস আস টু কোপ উইথ দিস সিচুয়েশন সেই ব্যাপারে। চারজন এসেছেন অন্তত, আরও কয়েকজন এলে স্টার্ট করি। ওকে, আজকে যেটা নিয়ে কথা বলবো এটা নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবছি, মানে কন্টিনিউয়াসলি একটা চিন্তা মাথার মধ্যে আমাদের চলে। সকালবেলা ঘুম থেকে উঠেই নিউজ পেপারে প্রথমে একটা হেডলাইন, কতজন ইন্ডিয়াতে আক্রান্ত সেটার একটা খবর, নিউজ চ্যানেলগুলোও তাই। একটা কন্টিনিউয়াস একটা ভয়, একটা অ্যাংজাইটি আমাদের মনের মধ্যে কাজ করছে, যেটার জন্য আমাদের নর্মাল লাইফস্টাইল অনেকটাই কিন্তু ডিসরাপ্টেড এখন। কারণ যে কোনো সোশ্যাল মিডিয়ার কথাই ধরুন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে বিভিন্ন ফরওয়ার্ডসগুলো আমরা পাই যে এখানে অক্সিজেন পাওয়া যাচ্ছে, এখানে ফোন করলে পাওয়া যাবে, তার ম্যাক্সিমামই বেশ ফেক নিউজ, সেগুলো ট্রাই করে দেখেছি। একটা ফোন এলেই জানতে পারি কারোর কলিগ মারা গেছে, কারোর ভাই, কারোর মামা, কারোর মাসি। আজকে একটু আগে ফেসবুকে দেখলাম একজন লিখেছেন তার মেসো মারা গেছেন 3 দিন আগে, তার মাসি আজকে। সো ইটস আ টাইম অফ এক্সট্রিম আনসার্টেনটি। এখন সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলে চারপাশে নিজেদের লোকদের অক্ষত দেখাটা এবং সব থেকে নিজেকে দেখাটা ইটস এ মিরাকল নাও। কিন্তু এই প্যানিকটা, এই প্যানিকটা যেটা আমাদের হচ্ছে এটার কিন্তু কোনো শেষ নেই। বাড়তে বাড়তে এটা এমন একটা জায়গায় যাচ্ছে উইচ ইজ অ্যাবসলিউটলি আনকন্ট্রোলেবল নাও। তার কারণ এটা আমাদের ডাইরেক্ট হিট করছে, নাম্বার 1, যেখানে আমাদের নিজেদের পরিবারের লোকেরা ইনভলভ, এবং যারা নিজেরা কষ্ট পাচ্ছেন তাদের এই কষ্টটা দেখা তাদের পরিবারের লোকের কাছে অত্যন্ত একটা কষ্ট। যারা প্রিয়জনকে হারাচ্ছেন, ভালোবাসার মানুষজনদের হারাচ্ছেন, তাদের কষ্টটা জাস্ট ভাবা যায় না। কিন্তু এই করোনা ভাইরাস যেটা 1 বছর 1.5 বছর উপরে আমরা প্রায় এটার সঙ্গে ডিল করছি, এটা সেকেন্ড ওয়েভটা অনেক বেশি ডেডলি, এটা আমরা সবাই জানি। যার জন্য আমার তো মনে হয় কলকাতার লোকেরা অন্যান্য স্টেটের থেকে অনেকটাই কনশিয়াস, রাস্তায় বেরোলে লোকজন কমই একটু দেখা যাচ্ছে। কিন্তু এই যে প্যানিক যেটা ক্রিয়েট হচ্ছে বা যে অ্যাংজাইটিটা ক্রিয়েট হচ্ছে, এর জন্য যে ডিপ্রেশনটা তৈরি হচ্ছে সেটা জন্য যেটা বলছিলাম যে আমাদের পার্সোনাল লাইফটা অনেকটাই বেশি এফেক্টেড, এটা আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারি? আমাদের নিত্যনৈমিত্তিক যে কাজগুলো সেগুলো আমাদের করতে ইচ্ছে করে না। আমাদের সকালবেলা উঠে কোনো একটা পুরনো বন্ধুর ফোন এলেই মনে হয় যে কেন, মানে ফোন করে সেদিক জিজ্ঞেস করে যে অমুককে জিনিস মনে আছে, প্রথম যেটা আমাদের মাথায় থাকে তার মানে সেই বন্ধুটা কি মারা গেল। লাস্ট 7 দিন ধরে আমরা প্রচুর এরকম, আপনারা সবাই এরকম প্রচুর খবরের সম্মুখীন হচ্ছেন, আত্মীয় স্বজনকে হারাচ্ছেন। এবার একটা কথা বলি, আমাদের বডি একটা পার্টিকুলার ভাইব্রেশন আছে, আমরা কীভাবে এনার্জি হিলিংটাকে কাজে লাগাতে পারি এই প্যানিক, এই অ্যাংজাইটি, এই ডিপ্রেশনটা কমব্যাট করার জন্য? আমাদের নিজস্ব যে একটা বডি ভাইব্রেশন আছে সেই ভাইব্রেশনটাকে আমাদের কাজে লাগাতে হবে।
কিভাবে আমরা সেটা কাজে লাগাতে পারি? আমরা আমাদের পৃথিবীর একটা হিউজ ইলেকট্রোম্যাগনেটিক একটা ফোর্স আছে, যেটা যে ফিল্ডটা আছে সেই ফিল্ডের সঙ্গে, সেই ফোর্সের সঙ্গে কিন্তু যত লিভিং বিং আছে তারা কিন্তু অ্যালাইন্ড, যার জন্য এই ফ্রিকোয়েন্সিটা আমাদের অনেক রোগ ভোগ এমনি ঝড়ঝাপটা সামলে নিই আমরা, কিন্তু যেগুলো পারি না সেগুলোর কারণ কি? কারণ এক তো শরীর খারাপ, সেকেন্ড হচ্ছে ভয় বা প্যানিক অ্যাটাক্স, এইগুলোর সময় আমাদের বডি যে ভাইব্রেশন সেটা কিন্তু অনেকটাই কমে যায়, অনেকটাই। এক্সট্রিম ফিয়ারে আমাদের বডি ভাইব্রেশন প্রায় 0.2 থেকে 2.2 হর্স হয়ে যায়, যেটা নর্মালি মানে বিটুইন 7 to 14-এর মধ্যে থাকে। এক্ষেত্রে যেটা আমার মনে হয়, যেটা আমি রেখি এভাবে সব থেকে কীভাবে হেল্প করতে পারে সেটা আপনাদের বলি, বিকজ রেখি আমাদের পজিটিভলি চিন্তা করতে শেখায়, আমাদের যে মেন্টাল স্টেট সেটাকে ট্রান্সফর্ম করে রেখি। অ্যান্ড হাউ ডাজ ইট ডু দ্যাট? বিকজ রেই বা কি এই শব্দটার মধ্যে যে পজিটিভ এনার্জির কথাটা বলছি, দ্য মুমেন্ট উই স্টার্ট রেখি আমাদের মেন্টাল, ফিজিক্যাল, মেটাফিজিক্যাল এই প্রত্যেকটা বিং কিন্তু একটা নেগেটিভ একটা দিক থেকে একটা পজিটিভ দিকে যায়। এবং যেটা অনেকেই আমরা জানি যে আমাদের এই সময় যে নেগেটিভ হেলথ বা নেগেটিভ মেন্টাল হেলথ যেটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সময় প্রচুর মেডিটেশন, চারদিকে আমরা মন ঠান্ডা রাখার জন্য, মাথা ঠান্ডা রাখার জন্য মেডিটেট করছি, সব কিছু করছি, এর সঙ্গে সঙ্গে যদি আমরা রেকিটা প্র্যাকটিস করি তাহলে কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে পারে আমাদের চিন্তাধারার মধ্যে। তার কারণ হচ্ছে যে আমাদের বডি আর মাইন্ডটা কিন্তু অনেকটাই অ্যালাইন্ড হয়, কারণ ল অফ অ্যাট্রাকশনের কথা যেটা আমরা জানি, আমরা যারা স্পিরিচুয়াল হিলার্স, আমরা রেকি বলুন বা এঞ্জেল বলুন বা ল অফ অ্যাট্রাকশন এই সবকটাই, ম্যানিফেস্টেশন এই সবকটাই যখন প্র্যাকটিস করি, আমরা কিন্তু এই ল অফ অ্যাট্রাকশনটা প্র্যাকটিস করার সময় বিশ্বাস করি যে আমরা যেটা ভাববো আমাদের লাইফে কিন্তু সেটাই হবে। আপনি যদি মনে ভাবেন যে আপনি ভালো আছেন, আপনি এমনিই ভালো থাকবেন। আর রেকি এমন একটা জিনিস যেটা, এমন একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস যেটা আপনাকে অটোমেটিক্যালি পজিটিভ ভাবতে শেখাবেই, আপনাকে কোনো নেগেটিভ চিন্তা আপনার মাথাতে আসতেই দেবে না। এবং অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো যে নেগেটিভ টক্সিনগুলো আমাদের বডির মধ্যে জমতে থাকছে এই প্রতিদিন, এই খবর মানে নিউজ পেপার বলুন বা টিভি চ্যানেল বলুন, সোশ্যাল মিডিয়া ফরওয়ার্ডস বলুন, যে টক্সিনগুলো আমাদের মনের মধ্যে জমছে এই প্রত্যেকটা টক্সিনকে কিন্তু রিমুভ করে। রেকি দিয়ে কিন্তু ডিপ্রেশনের চিকিৎসা করা সম্ভব। রেকি তো কোনো মেডিকেল ট্রিটমেন্ট নয়, আমি আপনাকে কখনোই বলবো না যে আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দিন, আপনি মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়ে পড়ুন, কখনোই সেটা বলবো না। কিন্তু এগুলো সঙ্গে সঙ্গে, যেগুলো যে মেজার্সগুলো আমরা নিচ্ছি এগুলো সঙ্গে সঙ্গে যদি রেকি প্র্যাকটিসটা আমরা করি, কীভাবে আমরা করতে পারি? সব থেকে আগে আমাদের যে টোটাল রেসপিরেটরি সিস্টেমটা সেটাকে আমাদের একটু চাঙ্গা করতে হবে। আমরা প্রথমে নাক, তারপরে আমাদের গলার যেটা আমরা বলি গলার চক্রটা, সেখানে রেকি দেওয়া, লাংসে রেকি দেওয়া, ল্যারিংসে, ব্রঙ্কিতে রেকি দেওয়া, যাতে আমাদের এই পুরো সিস্টেমটাই প্রচণ্ড একটা স্ট্রং থাকে, যাতে যে কোনো ব্যাকটেরিয়া, যে কোনো ভাইরাস এর মধ্যে ঢুকলেও সেটা যেন আমাদের বডি তার ন্যাচারাল ইমিউন সিস্টেমের মধ্যে দিয়ে সেটাকে ফাইট করতে পারে। একটা বেসিক ইমিউনিটি সিস্টেম আমাদের সবার থাকে, সবার থাকে, যে কোনো বয়সের মানুষেরই থাকে, সেটাকে বাড়াতে হয় আপনার। এবং আমরা তো জানি যে কেউ কাঢ়া খাচ্ছেন, কেউ গত বছর থেকে অনেকে অনেক কিছু করছেন, সেগুলোর সঙ্গে যদি এই প্র্যাকটিসগুলো করা যায়, আপনি প্রতিদিন 3 মিনিট করে আপনার যে চক্রাসগুলো আছে সেইগুলোকে আপনি এনার্জাইজ করলেন, তাতে অটোমেটিক্যালি আপনার রেসপিরেটরি সিস্টেমটা তো স্ট্রং হচ্ছেই, এবং আপনি যেহেতু সেটা অ্যাক্টিভলি জানছেন যে এটা স্ট্রং হচ্ছে, সেই জন্য আপনার মন থেকে ভয়টা অটোমেটিক্যালি অনেকটা কমে যাচ্ছে। আর যেটা আমি ল অফ অ্যাট্রাকশনের কথাটা বলছিলাম, এই ল অফ অ্যাট্রাকশনের জন্যেই যখন আপনি পজিটিভ ভাবছেন, আপনি যদি নিজের ফিউচারটাকে চিন্তা করেন তার মধ্যে রেকি করতে করতে, যে হ্যাঁ আমি ভালো, রেকি সবসময় ফিউচার কথা মানে এবং ভালো ফিউচার
চিন্তা করায় যে আপনি যদি ভাবেন আমি অলরেডি ভালো আছি, আমার ফ্যামিলির লোকেরা ভালো আছে, আমার শরীর সুস্থ আছে, কেউ যদি অসুস্থ থাকে আপনি তার সুস্থতার কথা যদি কামনা করেন, আপনার চিন্তার যে ভাইব্রেশনটা, যে পজিটিভ ভাইব্রেশনটা, সেটা কিন্তু এমনি আপনাকে সুস্থ রাখবে, আপনার আশেপাশে সবাইকেই ভালো রাখবে। আর যেহেতু রেগি আমাদের যে কোনো নার্ভ রিলেটেড ডিজিজের সঙ্গে ভীষণ ভালো কাজ করে, এবং অ্যাংজাইটি, প্যানিক অ্যাট্যাক্স এগুলো আস্তে আস্তে আমাদের রাত্রিরের নাইটমেয়ার্স, বা এবং এমন হয়েছে আমার এমন পেশেন্ট আমি হ্যান্ডেল করেছি যে রেগির জন্য, আই এম সরি, যে করোনার কোভিড-19-এ ভুগেছে, ভুগে জেনারেলি যেটা বলে যে উইকনেসটা 3 মাস থাকে, সে কিন্তু মোটামুটি 15 দিনে একদম চাঙ্গা হয়ে গেছে। এবং এটা একলা আমার পেশেন্ট বলে না, এটা কিন্তু যারা আমরা হিলাররা আছি, এরা যাদের হিল করেছি তারা নিজেরাই বলেছেন যে অন্যান্য অনেকের থেকে তারা হয়তো অনেক বেশি দিন ভুগেছে, কিন্তু তাদের হয়তো রিকভারিটা অনেকটা তাড়াতাড়ি হয়েছে। যারা রেকি জানেন না তাদের জন্য বলি যে একটু সেলফ ডিনায়াল মোডে থাকুন। যদি আপনার মনে হয় যে নিউজ পেপারগুলো আপনাকে ডিস্টার্ব করছে, সোশ্যাল ফরওয়ার্ডসগুলো আপনাকে ডিস্টার্ব করছে, সেই দিকেই যাবেন না। দরকার হলে কিছু গ্রুপস থেকে বেরিয়ে যান, দরকার হলে, এবং যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে ফেসবুকে পোস্ট নিয়ে দেখছি যে ম্যাক্সিমাম লোকই তো খালি কে মারা গেল এইসবগুলো দিচ্ছেন, ভালো পোস্ট থাকলে সেটা কিন্তু অন্যদিকে লোকজন অন্যভাবে নিচ্ছেন। কারণ কেউ কোনো বেড়ানোর ছবি দিলে হচ্ছে বাবা এই সময় বেড়াতে যাওয়ার ছবি দিচ্ছে, কেউ কোনো খাবার দাবারের ছবি দিলে হচ্ছে বাবা এই সময় খাবার দাবারের ছবি দিচ্ছে। কিন্তু ওয়াই নট, ভালো থাকার অধিকার তো সবাই আছে। হ্যাঁ, তিনি খাবার দাবারের ছবি দিচ্ছেন বা তিনি বেড়াতে যাওয়ার ছবি দিচ্ছেন, কিন্তু আপনাকে দুঃখ দেওয়ার জন্য না, বিকজ সেই ভদ্রলোক বা সেই ভদ্রমহিলাও কিন্তু শি ইজ কম্ব্যাটিং ইন হার ওন ওয়ে। হয়তো সে তার কোনো পুরনো স্মৃতি মনে পড়ছে, হয়তো সেই জন্য দিচ্ছেন। কাজে আমার মনে হয় যে এই সময় একটু কম জাজ করুন অন্যদের, এবং নিজেদের থ্যাংক ইউ চৈতালি সঙ্গে থাকার জন্য, এবং নিজেদের যে কাজটুকু, যেটুকু করা, যেটুকু দায়িত্ব নেওয়ার, সেটুকু যদি নিজের মতো করা যায় এবং ভয় না পেয়ে, যে রেগি কিন্তু আপনাকে মনে প্রচণ্ড সাহস যোগাবে, ভীষণভাবে সাহস যোগাবে যে আপনি এই রোগটা, যারা অনেক প্রচুর মৃত্যু হয়েছে, প্রচুর মৃত্যু হয়েছে, কিন্তু এটাও তো ঠিক যে বহু মানুষ সেরে উঠছেন। হ্যাঁ, আমার বেশ কিছু ক্লোজ বন্ধু বান্ধব যারা কষ্ট পাচ্ছিল তারা 9 দিন 10 দিন পরে সেরে উঠছে, আস্তে আস্তে একটা রুটিনে ফিরছে। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। রেগি এদের মধ্যে কতজন জানেন বা সেটা আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি যে যে মানসিক জোরটা আপনাকে রেগি দিতে পারবে সেটা ডাক্তারের ওষুধের থেকে কোনো অংশে কম নয়। এবং আরেকটা যেটা হয়, যেটা আমি নিজে ফিল করছি, এমন তো নয় যে আমার নিজের ভয় করে না, যখন আমি শুনছি যে আমার চেনাশোনা একজন, তার 3 জন কলিগ মারা গেছেন 1 সপ্তাহের মধ্যে, একজন কলিগের বাবা মা 2 দিনের মধ্যে মারা গেছে, এই এই খবরগুলো কি আমার ভয় করে না? নিজের সঙ্গে সঙ্গে মনে হয় না কি ওই সিচুয়েশনটায় আমি যদি দাঁড়িয়ে থাকি আমার কি হবে? নিশ্চয়ই মনে হয়, কিন্তু সেটাকে তো ফাইট করতে হবে, এবং এই ফাইট করার শক্তিটা কিন্তু আমি রেগি থেকেই পাই। রেগিতে যে 5টা অ্যাফার্মেশন আছে সকালবেলা, যেটা ঘুম থেকে উঠে আমি প্রতিদিন বলি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমি রিকোয়েস্ট করবো আপনারা রেগি জানুন অথবা নাই জানুন, এই 5টা অ্যাফার্মেশন যদি আপনারা প্রতিদিন প্র্যাকটিস করেন আপনারা ডেফিনেটলি বেটার ফিল করবেন। সব থেকে উঠে প্রথম কথা হচ্ছে যে রেগি যে 5টা প্রিন্সিপাল, সেগুলোর মধ্যে হচ্ছে যে ওনলি ফর টুডে, মানে শুধু আজকের দিনটার জন্য, আই শ্যাল নট ওয়ারি, আমি আজকের দিনটার জন্য চিন্তা করবো না, ওনলি ফর টুডে আই উইল নট বি অ্যাফ্রেড অফ এনিথিং, আমি কোনো কিছুতে ভয় পাবো না, আই উইল নট ফিয়ার এনিথিং, আই উইল নট বি স্কেড, ওনলি ফর টুডে আই শ্যাল ডু মাই জব রেসপেক্টফুলি, আমার যেটুকু কাজ আমি সেটুকু রেসপেক্টফুলি করবো, সেটুকু অনেস্টলি করবো, এবং আমি আমার সমস্ত চেনা শোনা যত লিভিং বিইংস আছে তাদেরও রেসপেক্ট করবো। যেটা সবার আগে বলবেন সেটা হচ্ছে অ্যাটিটিউড ফর গ্র্যাটিটিউড, যেটুকু পাচ্ছি তার জন্য গ্র্যাটিটিউড জানাতে ভুলবেন না ইউনিভার্সকে, কারণ যা পাচ্ছি প্রতিদিন এটা পাওয়ার কতটুকু যোগ্যতা আছে আমাদের তার থেকে অনেক বেশি পাচ্ছি হয়তো।
সেই জন্য দিনটা শুরু করবেন একটা পজিটিভ মোডে। যারা রেইকি জানেন তারা প্রতিদিন রেইকিটা প্র্যাকটিস করুন, 7টা চক্রকে এনার্জাইজ করুন। যারা রেইকি জানেন না তাদের যদি হিলিংয়ের প্রয়োজন হয় তারা যোগাযোগ করতে পারবেন। আর কিছু না হোক অন্তত নিজের মনের ভয়টাকে কমব্যাট করুন এইভাবে যে আপনি ভালো আছেন, আপনি ভালো থাকবেন। যে বিভিন্ন ধরনের পজিটিভ অ্যাফার্মেশনস যদি আপনাদের কাছে থাকে সেগুলো প্র্যাকটিস করুন, এবং ডিপ্রেশনটাকে সামনে আনতে দেবেন না। কে সুরে গায়, কে বেসুরে গায়, যা ইচ্ছে গান করুন, জোরে জোরে গান করুন, বাড়িতে রান্না করতে করতে গান করুন, চান করতে করতে গান করুন, বই পড়তে পড়তে গান করুন, যা ইচ্ছে, কিন্তু নিজের মনটাকে ভালো রাখুন। কারণ অনেকগুলো একটা কি জানেন তো, যদি আপনার ভাইব্রেশনটা কমতে শুরু করে সেটাকে টেনে তোলা কিন্তু অনেকটা শক্ত, এবং একমাত্র পজিটিভ চিন্তা ভাবনা ছাড়া এই ভাইব্রেশনকে তোলা সম্ভব নয়, কোনো ওষুধ পারবে না। একটা কথাই আছে যে নো পয়জন ক্যান কিল আ পজিটিভ থিঙ্কার অ্যান্ড নো মেডিসিন ক্যান সেভ আ নেগেটিভ থিঙ্কার। নিজের মানসিক চিন্তাগুলোকে যদি বদলাতে পারেন তাহলে আমার মনে হয় অনেকটা বেটার ফিল করতে পারবেন। রোগ রোগের জায়গায় থাকবে, সাফারিং সাফারিং এর জায়গায় থাকবে, কিন্তু হ্যাঁ রোগ হলেও সাফারিং হলেও সেটাকে আপনি জুঝতে পারবেন, আপনার সেই মনের সাহসটা থাকবে। এইটুকু আজকে বলার ছিল। মিডিয়া দিচ্ছে না রে? হ্যাঁ দাদা ঠিকই বলেছ, পজিটিভ খবরগুলো মিডিয়া দিচ্ছে না, ওই জন্যই চেষ্টা করছি নিজেদের মতো। তুমিও খুব ভালো থেকো, তোমার গান খুব মিস করছি, ওদের ব্যবসাতে টান পড়বে। ঠিকই ঠিকই, সবাই নিজেদেরটাই সেলফিশলি চিন্তা করছে, কি বলবো বলো। তোমাদের মতো ভালো মানুষরা আছেন, তাদের তোমাদের দিকে আমরা তাকিয়ে আছি। তোমরাও খুব ভালো থেকো, তুমিও ভীষণ ভালো থেকো, সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো আসছি।